খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7-এ আপনাকে স্বাগত। আজ এক বিশেষ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে ভীষণ বিস্মিত হয়েছি। শুরু করছি। একদিন চাণক্যর কাছে একজন জানতে চেয়েছিল বিষের সংজ্ঞা কী। তখন তিনি উত্তর দিয়েছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা সব কিছুই বিষ। ক্ষমতা, সম্পন্ন, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। আর আজ বর্তমান ভারতবর্ষের সাথে সোনার বাংলার প্রায় সমস্ত মানুষ গরডে নীল হয়ে যাচ্ছে, সাথে প্রকৃতির রোশানলের করোনার দাপটে। এমত অবস্থায় বিগত 8-9 মাস যাবৎ করোনা প্রভাবে কত মানুষ বিলীন হয়ে গেল, তবুও হুঁশ ফেরেনি গরলের নিমজ্জিত ভারতবাসীর। সবচেয়ে অতি আশ্চর্যের অবতারণা, প্রায় সমস্ত দলের রাজনেতা নেত্রীগণ ভোটের রাজনীতি করে চলেছেন। সবাই যে যার মতো ভাষণের ডালি নিয়ে হাজির, কিন্তু আক্ষরিক অর্থে সামাজিক অবক্ষয়ের ধারাটা উত্তরোত্তর বৃদ্ধি হয়ে গহন খাদের কিনারায় আমরা ভারতবাসী। প্রতিবাদ সাথে প্রতিরোধের ক্ষমতা বা সামর্থ্য কোথায় যেন হারিয়ে গেছে। আর বর্তমান যুগের স্বরচিত স্বঘোষিত চাণক্যের দল আরও বেশি মাত্রার ভাষণের বিষ ছড়িয়ে সমাজটাকে পঙ্গু করে দিতে চলেছে। ঠিক এই রকম পরিস্থিতিতে কলকাতাস্থিত কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের প্রাণপুরুষ আজ আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন। বাংলায় আইটি হাব তৈরির জন্য গত 3 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন ইনফোকম 2020-র। আজ 5ই ডিসেম্বর সমাপ্তির অনুষ্ঠানটি শহরের এক অতি পরিচিত বৈদ্যুতিন মাধ্যমে লাইভ দেখানো হলো এবং সেখানে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের চিফ অ্যাডভাইসার শ্রী প্রিয়ব্রত প্রামাণিকের 25 মিনিটের ভার্চুয়াল প্রেজেন্টেশন শেষ হতেই শিশুর ন্যায় হাততালি দিয়ে উঠলেন সমবেত সমস্ত কর্মীবৃন্দর সাথে। হ্যাঁ প্রসেনজিৎ বাসু, কত লাঞ্ছনা গঞ্জনা বিগত দিনে আপনাকে সহ্য করতে হয়েছে এবং এখনও প্রতিনিয়ত এসবের মুখোমুখি হতে হচ্ছে, তবুও আপনি চেষ্টা করে চলেছেন বাংলা তথা ভারতবর্ষের সুনাম বৃদ্ধির জন্যে। আর আপনার জীবনের স্বপ্ন অসহায় যুবক যুবতীদের সৎভাবে বেঁচে থাকার মহামূল্যবান রসদ, হ্যাঁ আজকের দিনে সেই সোনালি চাকরি। এ বিষয়ে আমরা শুনলাম প্রিয়ব্রত প্রামাণিকের চিন্তন, অরবিন্দ লাহার যিনি KBSK-র ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর, সাথে প্রসেনজিৎ গুহ ঠাকুরদা যিনি KBSK-র কর্পোরেট ডাইরেক্টর, এবং অবশ্যই KBSK-র প্রাণপুরুষ প্রসেনজিৎ বাসুর সরল অকপট স্বীকারোক্তি। ভালো লাগলো সমগ্র অনুষ্ঠানটি। এবং এই বিষয়ে অনুরোধ পশ্চিমবঙ্গ সরকার তথা KBSK-র প্রাণপুরুষের সমীপে অতিমারীকে হারিয়ে যত সত্য সম্ভব 80% অসহায় মানুষদের কাজ দিন, না হলে গাল ভরা ভার্চুয়াল মিটিং সিটিং সব কিন্তু বিফলে চলে যাবে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই মেগা ভার্চুয়াল কনফারেন্স ইনফোকম 2020 সবাই অ্যাটেন্ড করার জন্য, এবং মিডিয়ার তরফ থেকে আপনারা আজকে এসেছেন এটাকে কভারেজ করার জন্য আমাদের কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট নর্মাল একটা ইংরাজি শব্দ বলে ফেললাম, সরি। অ্যাকচুয়ালি এই নেক্সট নর্মাল শব্দটা এখন অনেকটা বাংলা আভিধানিক হয়ে গেছে, তার কারণ আমরা ঘর থেকে বেরোনোর আগে প্রত্যেকেই ভাবছি কবে হবে এই নেক্সট নর্মালটা। বাট খুব বাস্তব দিক থেকে যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু পৃথিবী থেমেনি, সূর্য ওঠা বন্ধ করেনি, চাঁদ ওঠা বন্ধ করেনি, অল গ্লোবালাইজড ফেসিলিটিস আমরা এন্টারটেন করছি, বাট আমরা ওয়েট করছি নেক্সট নর্মালের জন্য। নাথিং নেসেসারি, কোনো প্রয়োজনীয়তাই নেই। নাও দ্য কোশ্চেন ইজ আইটি রিলেটেড। ওকে, আইটি ওয়ান্স আপন এ টাইম আমার খুব ভালো করে মনে আছে, সে সময় একটা খুব কোট চালু হয়েছিল যে
রাজীব গান্ধী যখন কম্পিউটারকে আমার দেশে আনার চেষ্টা করলেন ফার্স্ট টাইম, তখন মানে আমরা তো যে কোনো বিষয়ে বিরোধিতা করতে পারলেই বেঁচে যাই, এটাই আমাদের ধর্ম আর কি। হিউম্যান বিং ইন্ডিয়ান আমরা সবাই বিরোধী, কিসের বিরোধ করছি বা কেন করছি দ্যাট ইজ সেকেন্ডারি, ওটা নিয়ে বড় কোনো ইস্যু নয়, বিরোধিতা করতে হবে বিরোধিতা করে যাব। ওকে, তো তখন এই কম্পিউটার যদি চালু হয়ে যায়, আইটি এনাবেল্ড যদি হয়ে যায়, তাহলে তো দেশটার বিরাট ক্ষতি হয়ে যাবে, প্রচুর কর্মহীন হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। কান মাথা পচে গেছিলো, আজকেও আমাদের প্রকৃতি কুমার মাইতি এখানে উপস্থিত আছেন। আমি আমার লাইফের প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলছি, তাহলে আজকের ভার্চুয়াল কনফারেন্স ইনফোকম 2020 কতটা প্রাসঙ্গিক আপনারা বুঝতে পারবেন। আমার নিজের মা পিয়ারলেস হসপিটালে ভর্তি, তার অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়েছে। এই ট্র্যাডিশনাল সিস্টেম তে যদি আমরা টেস্টিং করতে যাই, তাহলে মিনিমাম 7 থেকে 10 দিন টাইম লাগবে তার এন্টার রিপোর্টিং হাতে আসতে। তো আই এম শকড যে এই অবস্থাতে তাহলে কী হবে। তো তখন স্পেশালিস্ট ডক্টরদের সঙ্গে কথাবার্তা হলো, ডাক্তাররা বললো স্যার আপনি চিন্তা করবেন না, আপনারা আমাকে অন্তমাকে 3-4 ঘন্টা টাইম দিন, আপনার সব রিপোর্ট আমরা করে দিচ্ছি। আমরা হবে তাহলে কেন, এখন সমস্ত রিপোর্ট আমাদের আইটি সিস্টেমে হয়ে যাবে, তাহলে ভেরি গুড। আমি মাইতিবাবুকে নিয়ে পাশে গিয়ে কফি আর চা খাচ্ছি, ঠিক সেই সময়ই মাইতিবাবুকে বলছিলাম যে ওয়ান সেকেন্ড টাইম, তখন ইউথ জেনারেশন ছিলাম খুব, ইনকলাব জিন্দাবাদ করতে হবে দিতে হবে। আজকে নিজের খুব লজ্জা লাগছে মাইতিবাবু, যে আমার মায়ের জন্য ভিতরটা ফেটে যাচ্ছে, কীভাবে কত তাড়াতাড়ি করে রিপোর্টগুলো আমি দেখবো, তারপরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো। জাস্ট অনলি ফর থ্রি আওয়ার্স পিয়ারলেস হসপিটাল ইন ক্যালকাটা, খুব বাইরের দূরবর্তী বিষয় আমার পেয়ে গেলাম। আফটার দ্যাট কী ট্রিটমেন্ট হলে বেটার হবে সেটা সাজেস্ট হলো, আমি জানতে পারলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আইটি অ্যান্ড হোয়াট ইজ গভর্নেন্স, যদি সেটাকে গভর্নেন্স করা যায় তাহলে রেজাল্টটা কী হতে পারে। তো একটা দেশের, আমার দেশের কথাই বলছি, ভারতের কথা বলছি, আপনারা ইকোনমিক্যালি যদি স্টাডি করেন, আবারও বলছি ফার্দার টাইম রিপিট করছি, ইকোনমিক্যালি যদি স্টাডি করেন দেখবেন লাস্ট 10 ইয়ার্স মিনিমাম ধরেই চলি, লাস্ট 10 ইয়ার্সে সবচাইতে বেশি আর্ন জেনারেট করেছে আইটি সেক্টর, ইনক্লুডিং অল। তাহলে এই আইটিকে বেটার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, বেটার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, যারা কমপ্লিটলি ন্যাশন মাইন্ডেড হবে, ফর ন্যাশন নট ফর পার্সোনালি। আমরা কৃষি বিকাশ শিল্প কেন্দ্র একটা ওপেন অপরচুনিটি তৈরি করে দিয়েছি, যেখানটা সেন্ট্রাল গভর্নমেন্টের এভরি রিসোর্স এভরি ফেসিলিটিস যেখান থেকে ফেসিলিটেট করার বন্দোবস্ত করা হবে, এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই স্টেটের জন্য যেহেতু আমরা এই আইটিটাকে করতে চাচ্ছি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এভরি রিসোর্স এভরি ফেসিলিটি গভর্নমেন্ট থেকে, যেই জায়গাটা তৈরি হবে একটা হিউজ এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এর মধ্যে কোনো ডাউট নেই। কারণ আইটি ইন্ডাস্ট্রি এমনই একটা ইন্ডাস্ট্রি যে অনেকে ভাবতে পারে যে এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট নয়, বাট একটা আইটি ইন্ডাস্ট্রি যখন এস্টাবলিশমেন্টে আসবে তার সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, জেনারেলি যে কোনো ব্যাঙ্গালোর দেখুন, চেন্নাই দেখুন, যেগুলো জায়গাতে আজকে আইটি বড় রকমের ডেভেলপ করেছে, তার সঙ্গে অনুসারী শিল্প ইকুইপমেন্ট তৈরি করার জন্য, মেশিনারিজ তৈরি করার জন্য, সেটা ডেভেলপমেন্ট করার জন্য, হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনুসারী শিল্পগুলো, মানে আনুষঙ্গিক শিল্প, এগুলো অনুসারী শিল্পগুলো অটোমেটিক চলে আসতে হবে, অটোমেটিক। তো এমন একটা প্ল্যাটফর্ম চাই আমার দেশে, বিশেষ করে বেঙ্গলে, বিশেষত বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে মানুষ, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আইটি ইন্ডাস্ট্রি, সবাই মন প্রাণ খুলে এখানটা এসে তারা জয়েন করতে পারবে। তার কারণ গোটা বিশ্বের মধ্যে আমার বাংলা এমন একটা জায়গা যেখানকার এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক্যাল এত বিউটিনেস বিশ্বের খুব কম জায়গাতেই আছে, খুব কম জায়গাতে আছে। আমরা সেই জায়গাটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি যদি আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি, ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স সহ
এই বিষয়টাকে পারফর্ম করার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, অ্যান্ড নেক্সট জেনারেশন শুড বি বেনিফিটেড ফ্রম দিস প্ল্যাটফর্ম। নট অনলি দ্যাট,